আমি আপনাদের প্রথমে একটা সংবাদ জানাই, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, বর্তমানে ওনাকে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান করা হয়েছে। আজকে গতকালকেই উনি ওনার পরাজয়ের কথা বুঝতে পেরে উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ওনার গতকাল এবং আজকে ওনার সকল ক্যাম্প বন্ধ হয়ে গেছে, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। উনি ঢাকায় আছেন, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন উনি আসবেন না। আসলে খুব কষ্ট হয় যে এত বড় নেতা, এত বড় দায়িত্ব, এত বড় মার্কা, আমাদের প্রাণের মার্কা, নৌকা, সেই মার্কা পেয়ে যে নির্বাচনের 15 দিন আগে নির্বাচন ছেড়ে ঢাকায় বসে আছেন এবং নির্বাচনটা পুরোপুরি শেষ করেননি, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। তারপরও আমি ওনাকে বলবো, আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন, আমরাও নৌকাকে ভালোবাসি, আমাদের রক্তে রক্তে নৌকা, কিন্তু আপনি মাঝপথে নৌকা পেয়ে চলে যাবেন, আর সেই যে নৌকা ফেলে আপনি চলে যাচ্ছেন, এই নৌকা ফেলে যাওয়ার তো ঠিক না। আপনি দলের এত বড় দায়িত্ব, আপনি এত বড় আশা নিয়ে নৌকা নিয়েছেন, এত কষ্ট করে নৌকা নিয়েছেন, সেই নৌকা যদি আপনি ফেলে যান তাহলে আমাদের রক্তক্ষরণ হয়। আমি আশা করি যদি আপনার কোনো টাকা পয়সা লাগে অথবা লোক লাগে বা মানুষ লাগে আমি দিব আপনাকে, কিন্তু আপনি ফিরে এসে নির্বাচনটা শেষ করেন। কিন্তু আমি গতকালকে শুনতে পেলাম যে ওনার সকল ক্যাম্প বন্ধ হয়ে গেছে, আজকে ওনার সকল ক্যাম্প বন্ধ এবং উনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে উনি আসবেন না। আসলে মাঝপথ থেকে চলে যাওয়াটা এটা আসলে দুঃখজনক। তারপরেও উনি চলে গেছে কোনো সমস্যা নাই, আমরা 7 তারিখ পর্যন্ত থাকবো, আপনারা ভোটে সেন্টারে যাবেন অবশ্যই ভোট দেবেন। কারণ আমারও একটা জিনিস দেখার আছে যে গত 10 বছরে আমি যে উন্নয়নমূলক কাজ করেছি এবং যেভাবে করোনার সময় বন্যার সময় যে পরিশ্রম দিয়েছি, সেই ভোটের মাধ্যমে কিন্তু আমি আমার কাজটা যে মানুষ খুশি হয়েছে এবং মানুষ যে আমাকে ভালোবাসে সেটা বুঝতে পারবো। কিন্তু উনি এইভাবে চলে যাওয়াটা আসলে দুঃখজনক। তারপরও উনি যদি আগে 17 তারিখের আগে মার্কা দেওয়ার আগে উনি স্যারেন্ডার করে নৌকাটা আমাকে দিয়ে যেত তাহলে উনি সম্মানের সাথে যেতে পারত, কিন্তু আজকে উনি যেভাবে গেছেন আমার মনে হয় এই চোর রাতে চোরের মতন রাতে পালায়া চলে গেছেন, এটা আসলেই একজন এত বড় নেতা এটা দুঃখজনক। তারপরও আমরা এখন মাঠে মাঠে আমরা মিটিং করব, আমাদের জনগণ ভোটারদের কাছে, আমাদের নেতারা ভোটারদের কাছে যাবেন এবং প্রত্যেক ভোটারকে অনুরোধ করব আপনারা অবশ্যই কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। হয়তোবা সেরকম নির্বাচন আর থাকবে না, তারপরে আমি মনে করি যে আমরা আমাদের নির্বাচন 7 তারিখ পর্যন্ত আমরা চালাই দেব ইনশাআল্লাহ। আর আমি আসলে দুঃখিত যে আসলে উনি নির্বাচনের আগে বেশ কয়েকটা মিটিং এ উনি বলেছেন খেলা হবে খেলা হবে, খেলা তো 90 মিনিটে, 10 মিনিটে চলে গেলে হবে, 10 মিনিটে চলে গেলে হবে না। তাই আমাদের নেতা কর্মীদের এবং আমাদের ভোটারদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই ভোট সেন্টারে যাবেন, কারণ আপনারা ভোট না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না যে 10 বছরে আমাদের অর্জন কি, আমাদের কষ্ট করে যে অর্জনটা কি। এবং আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন, আমি আশা করি সর্বোচ্চ ভোট কাস্ট করবেন এবং এই নদী ভাঙন এলাকা আপনারা আমরা জানি এবং আপনারা এখানে বসবাস করেন অনেকদিন ধরে, আপনাদের সবাই দেখে রাখে, আপনারা নিজেদের মনে করেই থাকেন। আমরা ইতিমধ্যেই দিয়ারাম নারকেল বাড়ির চরে একটা 4.5 কিলোমিটারের রাস্তা আমরা করে দিয়েছি, সেটা ইটের হয়ে গেছে, ইটের কাজ চলতেছে। ইতিমধ্যে দিয়ারা নারকেল বাড়ির চরে আমরা 100 ভাগ বিদ্যুৎ করতে সক্ষম হয়েছি।